السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا শান্তি কোন পথে আমরা বলেছিলাম গত প্রোগ্রামে যে সকলেরই একটা অভিযোগ ঘরে শান্তি নেই পারিবারিক জীবনে শান্তি নেই সামাজিক জীবনে শান্তি নেই কোথাও শান্তি নেই শান্তির জন্য হাহাকার কিন্তু শান্তি তো মুখের কথা নয় মিষ্টি খাবো মিষ্টি খাবো বললেই তো মিষ্টি খাওয়া হয়ে যায় না মিষ্টি তো মুখে দিতে হবে ঠিক শান্তি চাই বললেই তো হবে না শান্তির কামনা করলেই তো হবে না শান্তি যে পথে সেই পথ অবলম্বন করতে হবে বন্ধুগণ রব্বুল আলমিন আমাদেরকে শান্তির সে পথ বাতলে দিয়েছেন তিনি বলেছেন ও মানুষ তোমরা সামাজিক জীব সামাজিক জীবনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেখানে আমি কিছু বিষয় তোমাদের উপর আরোপ করেছি যে তোমরা একে অপরের এই দায়িত্বগুলো আদায় করবে এই অধিকারগুলো আদায় করবে তাদের যার যার অধিকার তাদেরকে বুঝিয়ে দিবে তাহলেই সমাজে শান্তি আসবে পরিবারে শান্তি আসবে সব জায়গায় শান্তি আসবে ইনশাল আমরা আলোচনা করেছি সন্তানের হক সম্পর্কে যে বাবা মা যখন সন্তানের অধিকারগুলো আদায় করবে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি সন্তানের অনেক পাওনা আমাদের কাছে সে অধিকারগুলো সন্তানের যদি আমি আদায় করতে না পারি তাহলে এই সন্তানের কাছে আমারও খেদমতের আশা করা বোকামি ছাড়া কিছু নয় কারণ এটা রব্বুল আলমিনের বিধান আমি যেমন করব রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার জন্য তেমনই ফায়সালা হবে আমি সন্তানকে দূরে দূরে ঠেলে রাখবো আমি সন্তানকে কাছে ডাকবো না ভালোর দিকে তাকে ডাকবো না তাহলে সন্তানও এক সময় আমি যখন বুড়ো হয়ে যাব আমার যখন সন্তানের সহযোগিতা দরকার সেও আমার থেকে দূরে সরে যাবে এটাই রব্বুল আলমিনের বিধান রব্বুল আলমিনের নিজাম এমনই সিস্টেমটা এমনই রব্বুল আলমিনের প্রিয় বন্ধুরা তাই সন্তানের যে হকগুলো আছে যে অধিকারগুলো আছে ইনশাআল্লাহ তালা আমরা সেগুলো আদায় করবো ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি আয়াতের মধ্যে যে শব্দটা এসেছে অবিলওয়া আলিদিন হাসান মা বাবার হক আদায় করা সম্পর্কে রব্বুল আলমিন বলেছেন যে ঘরের মধ্যে শান্তি তখনই আসবে মা বাবা যেমন সন্তানের হক আদায় করবে সন্তানও যখন তার দায়িত্ব চলে আসবে মা বাবার সেও মা বাবার হক আদায় করবে সে মা বাবার হক আদায় সম্পর্কে বলছেন অবিল ওয়ালিদাইনি আলমিনা মা বাবার সাথে সুন্দর আচরণ তোমাকে করতে হবে অন্য আয়াতে ইসরাইলের এক আয়াত স্পষ্ট করে বলেছেন সেই সুন্দর আচরণগুলোর ধরনটা কেমন হবে রবুল করে না কদ অর্বুক এটা তোমার রবের ফয়সালা এই কথাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই শুরুতেই রব্বুল আলমিন কথাটা বলে দিচ্ছেন অকদ অব্বুক ও সন্তানেরা খেয়াল করে শুনতে হবে লক্ষ্য করো এটা কিন্তু তোমার রবের ফায়সালা রবের সিদ্ধান্ত এটা যার তার সিদ্ধান্ত নয় সরকারি কোনো কানুন নয় যে তুমি কখনো মানো কখনো মানো না এটা তোমার রব আল্লাহ সিদ্ধান্ত ফায়সালা তিনি আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লা বলছেন ছাড়া কারো আবাদত করা যাবে না এটা রবের ফায়সালা রব নিজের সম্পর্কে বলার পরপরই বলছেন যে একজন মানুষের জন্যে রবের এবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে وبالوالدين إحسانا ما بابا شاته شندر آجرون كرا ات اتن بشوي اللي إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما رب العالمين شيء إحسان الشنغة جيد تشن إما يبلغن عندك الكبر هما أو كلاهما ما بابا دجني أطبا يكون هكجون جوكون باردوك তখন তাদের সাথে তোমার আচরণ কেমন হওয়া উচিত প্রিয় বন্ধুগণ এ কথা থেকে যেন আমরা এ কথা না বুঝি যে মা বাবার হক কেবল মা বাবা যখন বার্ধক্যে পৌঁছবে তখনই জুড়বে এমনকি নয় রব্বুল আলামিন এটা বলার একটা কারণ আছে উপাসিররা যেটা বলেছেন আসলে সেই মুহূর্তেই মা বাবার খিদমতটা বেশি দরকার হয় বেশি প্রয়োজন হয় এই জন্যই আলামিন আলমিন ওই সময়ে যেন মানুষ উদাসীন না হয় সেই জন্য আলামিন আলমিন ওই সময়টার প্রতি আলাদা গুরুত্ব দিয়েছেন কারণ দেখা যায় ওই সময়ে মানুষ বেশি উদাসীন হয়ে যায় কারণ মা বাবা যখন বয়স্ক হয়ে যায় বার্ধক্যে পৌঁছে যায় তখন তার আচরণ শিশু হয় বাচ্চার মতো হয়ে যায় সে সন্তানের সাথে এমন এমন আবদার করে বসে এমন এমন আচরণ করে বসে সন্তানের বিরক্তির কারণ হয় সেটা আল্লাহ তালা সেই সময়টার কথাই বলছেন যে তোমারও এইরকম একটা সময় কিন্তু গিয়েছিল তুমি যখন ছোট্ট শিশু ছিলে যখন চলতে পারতে না একা একই কিছুই করতে পারতে না স্তিনজা, বাথরুম খাওয়া দাওয়া এমনকি হাঁটতেও না তখন কিন্তু তোমার এই মা বাবাই ছিল তোমার একমাত্র সম্বল সহায় বিশেষ করে মা রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে শীতের রাত কনকনে শীত ঠান্ডায় শরীর কাঁপছে তুমি পেশাব করে দিয়েছ তোমার গা ভিজে গেছে মা তোমাকে রক্ষার জন্য নিজের ঘুমকে হারাম করে দিয়েছেন এটা আমাদের বাস্তবতা স্বীকার না করার কোনো উপায় নাই রাতে যখন আমরা ঘুমিয়ে যাই তখন সন্তান যাদের সন্তান আছে তারাই বলতে পারবে এটা সন্তান যখন খাটের মধ্যে নড়াচড়া করে সাথে সাথে মা বাবার ঘুম ভেঙে যায় হ্যাঁ আমার বাচ্চার না কষ্ট হচ্ছে কোনো সমস্যা হচ্ছে তার হৃদয়ের টান দুনিয়ার সমস্ত মানুষের মহাব্বতের মধ্যে ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে একমাত্র ভালোবাসা মা বাবার ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবেই মা বাবা সন্তানকে ভালোবাসে সেই নিঃস্বার্থ ভালোবাসা তুমি ভোগ করেছ কেন মা বাবার খেদমত তুমি করবা না কেন তার সাথে সদাচরণ করবা না তুমি কি ভুলে গিয়েছ তুমি যখন মায়ের পেটে ছিলে সবাই একসাথে খেতে বসেছে মায়ের পেটের মধ্যে তুমি আঘাত করেছো লাথি মেরেছ মা আর বসে থাকতে পারেন নাই সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছেন মা শুয়েছিলেন তুমি পেটের মধ্যে লাথি মেরেছ মা শুয়ে থাকতে পারেন নাই তিনি ঘরের মধ্যে হাঁটা চলা শুরু করেছেন এমন কষ্ট দিয়েছ তুমি তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় তুমি মাকে রক্তাক্ত করেছ তিনি যেন যুদ্ধের ময়দানে পড়ে আছেন রক্তাক্ত মা এমন কষ্ট তিনি করেছ নারী ছেড়া সেই সন্তান তুমি দুধ যখন পান করিয়েছেন তুমি প্রতি মুহূর্তে তাকে কষ্ট দিয়েছ সব কষ্ট তিনি তোমার শান্তির জন্যে আরামের জন্যে তোমার বেড়ে ওঠার জন্যে তিনি তার জীবনের সমস্ত আনন্দ সমস্ত সুখকে তিনি বিসর্জন দিয়েছেন তুমি কি সে কথা ভুলে গিয়েছ তুমি ভুললেও তোমার রব আল্লাহ সুবাহ তালা কিন্তু ভুলেননি সেজন্যই তিনি তার এবাদতের পর পর সাথে সাথে বলেছেন অবিল ওয়ালিদাইন হাসানা ইমা ইয়াবলগা আন ইনদাকা আল কিবর আহাদুহুমা আও কিলাহুমা দুই জনের যে কোনো একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে তখন মানুষ উদাসীন হয়ে যেতে পারে তখন মানুষ মা বাবার ওই আচরণের কারণে বিরক্ত হতে পারে মা বাবার ওই শিশুসুলভ কথাবার্তায় বিরক্ত হয় না তুমি ওই রকম শিশু ছিলে তুমি ওই রকম মা বাবার কাছে অন্যায় আবদার করেছিলে তুমি ওই রকম মা বাবার কাছে অনর্থক কথাবার্তার প্রশ্ন ছেড়ে দিয়েছিলে সব প্রশ্নের উত্তর মা বাবা তোমাকে দিয়েছেন আনন্দের সাথে তোমাকে কখনো বিমুখ করেন নাই সেই অসহায় মা বাবা আজকে তোমার একটু সহযোগিতা চাচ্ছে তুমি এক সময় তাদেরকে তোমার হাতের লাঠি বানিয়েছ আজকে তাদের লাঠি দরকার আলমিন বলছেন তুমি তার লাঠি হয়ে যাও মা বাবার বড় প্রয়োজন আজকে তোমার কেন তার খিদমত করবানা আল্লাহ আলার এই হুকুম পরবর্তীতে রব্বুল আলমিন সে ব্যাখ্যা দিচ্ছেন এহসানের ব্যাখ্যা দিচ্ছেন সুন্দর আচরণের ব্যাখ্যা দিচ্ছেন যদি তারা বার্ধক্যে পৌঁছে ফেলে তাকুল্লাহমা উফ তাদেরকে উফ পর্যন্ত বলবে না এই উফ পর্যন্ত না বলার অনেক ব্যাখ্যা আছে মুফাসরিন বিভিন্ন ব্যাখ্যা আমাদের সামনে দিয়েছেন কিতাবগুলোতে খুললেই পাওয়া যাবে উফ মানে হচ্ছে কোনো কাজের বিষয়ে মা বাবার সামনে তুমি বিরক্তি প্রকাশ করে বলো না উফ আমি এই কাজটা করতে পারবো না এইরকম না এইরকম বিরক্তি প্রকাশ করবা না তারা কষ্ট পাবেন কোন কোনো মুভাসির আরেকটু আগ বাড়িয়ে বলেছেন যে তুমি যখন নিজে কোনো কষ্ট পাবা ওই কষ্ট মা বাবার সামনে প্রকাশ করবা না উফ বলবা না বাজার করে আসছ কোনো বোঝা মাথায় নিয়ে আসছ বাহির থেকে কষ্ট করে আসছ ঘেমে তুমি কষ্ট করে ঘরের মধ্যে আসছ মা বাবার সামনে এসে বলো না আহ বহুত কষ্ট পেয়েছি কারণ এতটুকু কষ্ট পর্যন্ত রব্বুল বলে আলামিন বরদাস্ত করবেন না তুমি মা বাবাকে এতটুকু কষ্ট দিতে পারবে না কারণ তুমি জানো না তুমি যতটুকু কষ্ট পেয়েছ ওই উফ বলার পর তোমার ওই কষ্ট প্রকাশ করার পর তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট তোমার মা-বাবার গলি যায় কি আঘাত করেছে এতটুকু কষ্ট মা-বাবাকে দেওয়া যাবে না নিজের কষ্টের ভাবটাও মা-বাবার সামনে প্রকাশ করা যাবে না এটাই বলছেন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লা ইয়াকুল লেহুমা উফ ওয়া লা তাদেরকে ধমকার সুরে কথা বলা যাবে না তিনি যদি তোমাকে তুমি যখন অসহায় ছিলে ছোট্ট ছেলে কিছুই করতে পারতে না নানা রকমের বিপত্তি তুমি জুড়ে দিতে মা বাবার সামনে এটা ফেলতে ওটা ফেলতে এটা নষ্ট করতে ওটা নষ্ট করতে তখন যদি মা বাবা তোমাকে ধমকে ঘর থেকে বের করে দিত তুমি কি করতা সেদিন যখন তোমার মা বাবা তেমন ঠিক করেন নাই আজকের এই অসহায় মুহূর্তে তাদের এই শিশু সুলভ আচরণে তুমি বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিও না বলে হুমা বরং তোমাকে কি করতে হবে অকুল্লে হুমা কৌলেন ক্যারিমা তাদের সাথে সুন্দর কথা বলতে হবে সুলভ কথা বলতে হবে নরম আচরণ তাদের সামনে করতে হবে একান্তি গিয়ে তাদের সাথে বসতে হবে তাদের সাথে এমনভাবে কথা বলবে যেন তাদের মন জুড়ে যায় ঠান্ডা হয়ে যায় যার ঠান্ডা করার মতো কথা তাদের সামনে বলতে হবে অকুল্লেহুমা কৌলেন কেরিম্যা আলমিন বলছেন তার পরবর্তী আয়াতে অফুমা জানা মিন মিনার রহমে তাদের সামনে তোমার মায়ার মোহাব্বতের ভালোবাসার বিনয়ের ডানাগুলো মেরে দাও তাদের সামনে নত হয়ে যাও ঘাড় উঁচু করে মাথা উঁচু করে তাদের সামনে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে যেও না খবরদার তাদের সামনে বিন্দু মাত্র বেয়াদিমূলক আচরণ করা যাবে না এটা আল্লাহ বরদাস্ত করবেন না কারণ তাদের যে অনেক অনেক অবদান তোমার উপর যেগুলোর দায় দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় সুদ করাই ঋণ তোমার পক্ষে সম্ভব নয় অরব্বুল আলমিন যে পথে তোমাকে ওই ঋণ সুদ করার একটু ব্যবস্থা করেছেন সেটাও যদি তুমি না করো আল্লাহর গজব তোমার উপর সরাসরি নাজিল হবে প্রিয় দর্শক শ্রোতা সে বিষয়ে আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ তালা ছোট্ট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ তালা আমাদেরকে আবারও বিরতির পর এ বিষয়ে কথা বলার শোনার তৌফিক এনায়ত করে নামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালাকাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাত দর্শক শ্রোতা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম শুনছিলাম সামাজিক শান্তি কোন পথে সামাজিক শান্তি তো সে পথেই যখন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করব সামাজিক জীবনে চলার জন্যে একজন আরেকজনের সহযোগিতা রাখবে ওই সহযোগিতার মধ্যে রব্বুল আলমিন যে দায়িত্বগুলো আমার উপর চেপে দিয়েছেন আমার উপর অর্পণ করেছেন সেই দায়িত্বগুলো প্রত্যেকে যদি যথাযথভাবে আদায় করি পালন করি তাহলেই শান্তি সমাজে আসবে পারিবারিক জীবনে আসবে সামাজিক জীবনে আসবে ব্যক্তি জীবনে আসবে রাষ্ট্রীয় জীবনে আসবে সব জায়গায় শান্তি বিরাজমান হবে ইনশাআল্লাহ তালা পথ একটাই রাস্তা একটাই পদ্ধতি একটাই যেটা আমার রব বলেছেন যেটা আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রিয় বন্ধুরা সুরা ছত্রিশ নম্বর আয়াত তিলাওয়াতের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো অবতারণা করেছি মা বাবার হক সম্পর্কে বলছিলাম সন্তানদের জন্যে যে সন্তান মা বাবার হক সম্পর্কে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা অত্যন্ত কঠিন ভাষায় কিন্তু বলেছেন যে খবরদার আমি সব কিছু বরদাস্ত করবো আমার নাফরমানি করো তুমি আমার সাথে শিরিক করবা না এটা আমি বরদাস্ত করবো না রবুল্লা আলমিন বলছেন বলে এত শ্রী কুবি আমার সাথে শিরিক করা যাবে না আল্লাহর ফায়সালা এবং মা বাবার সাথে নাফরমানি করা যাবে না রব্বুল আলমিন বলছেন এটা আমি বরদাস্ত করব না প্রিয় বন্ধুরা আমরা বলছিলাম মা বাবার সামনে বিনয়ের মাথা ঝুঁকিয়ে দিতে হবে বিনয়ের ডানা মেলে দিতে হবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব মা বাবার সাথে উচ্চ স্বরে কথা না বলা এমন কোনো ভাব না দেখানো যাতে করে মা বাবা কষ্ট পান অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সামনে আসতে হবে আমার জন্যে সবচেয়ে বড় পীর যে মহান দুই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ আমার জন্য যে মহান দুই ব্যক্তি সবচেয়ে বড়ো আল্লাহওয়ালা আমার জন্য যে মহান দুই ব্যক্তি আমি কি কোনোদিন তাদের সামনে এই বিনয়ের মাথাটা তাদের সামনে কি আমি ঝুঁকিয়েছিলাম কোনোদিন কি বলেছিলাম বাবা আমার মাথা একটু হাত বুলিয়ে দাও কোনোদিন কি বলেছিলাম মা আমার মাথা একটু হাত বুলিয়ে দাও অরবুল্লা আলমিন কিন্তু সেটাই বলছেন অফিদুল্লাহমা জানা হাজুল্লিমিন আর রহমা অন্য কোথাও নয় তুমি তোমার মা বাবাকেই তোমার সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহ আর স্বীকৃতি তুমি দাও আমি রব দিয়ে দিলাম তুমি তাদের সামনে তোমার বিনয়ের ডানাগুলো মেরে দাও তাদের রহমতের হাত তোমার মাথায় বুলিয়ে নাও তুমি নানা রকমের হাদিয়া নিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাও শ্বশুর খুশি করো শাশুড়ি খুশি করো তোমার পীরকে কে খুশি করো উস্তাদকে খুশি করো তোমার বসকে খুশি করো আল্লাহকে খুশি করার জন্য তোমার যেটা করণীয় ছিল মৌসুমি একটু ফল নিয়ে মার সামনে হাজির করা মা তুমি খাও একটু আমার সামনে খাও মার মুখের মধ্যে একটু তুলে দাও কারণ এই মা কতবার জীবনের তোমার মুখে খাবার তুলে দিয়েছে তুমি কি ভুলে গিয়েছ সেটা ভুললে হবে না পিয়ারে হাজির প্রিয় বন্ধুগণ এটা ভুললে হবে না বেঈমানি হয়ে যাবে আল্লাহ এটা বরদাস্ত করবেন না রব্বুল আলমিন বলছেন এই কাজটা তোমাকে আমাকে করতে হবে আমার জন্য আপনার জন্য সকলের জন্য মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বড় পীর আমাদের মা বাবা কারণ দুনিয়ার এমন কোনো পীর সম্পর্কে এমন কোন আল্লাহ বুজুর্গ সম্পর্কে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম এ কথা বলেননি যে ওই পীর তোমার জান্নাত ওই পীর তোমার জাহান নাম পীরের অনুগত হও পীরের কথা মানো তাইলে তুমি জান্নাতে যাবা আর পীরের কথা না মানলে তুমি জাহান নামে যাবা ওই আল্লাহ তুমি যাবা। ব্যক্তি সম্পর্কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এমনটি বলেননি তিনি বলেছেন বাবা মা সম্পর্কে হুমা জান্নাতুকা ও না বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এই বাবা মাকে যদি খুশি রাখতে পারো আল্লাহর নাফুরমানি না করে এটা খেয়াল রাখতে হবে মখলুক ইনফিমা আল্লাহর নাফরমানি করে কারো অনুসরণ অনুকরণ কারো এত আত করা যাবে না এটা আমাকে প্রথমেই মনে রাখতে হবে বাবা মাকে খুশি রাখবো আমি দিনের দেখানো পথেই শরীয়তের দেখানো পথেই ভিন্ন কোনো উপায় নয় প্রিয় বন্ধুরা রসুল বলছেন এইভাবে যদি বাবা মাকে খুশি রাখা যায় তাইলে আল্লাহ রসুল বলছেন তোমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আর উল্টোটা যদি তুমি করো বাবা মার না যদি করো তাদেরকে যদি অসন্তুষ্ট রাখো তাইলে কিন্তু তোমার জন্য জাহান নাম অপেক্ষা করছে আমরা জানি জেহাদ অনেক বড় ফজিরতের আমল সাহাবায় কেরাম জেহাদে যাওয়ার জন্য রসুলের সাথে পাগল প্রায় হয়ে থাকতেন অথচ বহু সাহাবি এরকম হাদিসের কিতাবে আমরা পেয়েছি জেহাদের জন্য যাওয়ার জন্য রসুলের কাছে নিবেদন করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার সাথে জেহাদে যেতে চাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেন বলে আখেরাত পাওয়ার জন্য সওয়াব পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন বাবা মা আছে তাদের খেদমত করো ওখানেই তোমার জান্নাত ওখানেই আল্লাহর সন্তুষ্টি সেটা করো তুমি রসুল ফিরিয়ে দিয়েছেন আজতে ওয়াইস করনি তালার প্রসঙ্গ আমরা জানি নানা রকমের কথা তার সম্পর্কে বাজারে পাওয়া যায় আসলে হাদিসে যে সমস্ত কথাগুলো আছে সেটাই সত্যিকার অর্থে সঠিক অন্য কোনো বিষয় যেগুলো হাদিসে নাই ওই সমস্ত বানোয়াট কথা থেকেও আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তালা মুসলিম শরীফের মধ্যে হজরত ওয়াইস কর্নি রহম সম্পর্কে এসছে তিনি মার খিদম করতেন তার মা অসুস্থ রসুলের যুগের মানুষ ইমান কবুল করেছেন কিন্তু রসুলকে দেখার সৌভাগ্য তার হচ্ছে না প্রিয় বন্ধুরা হজরত আব্দুল্লাহনি মুবারক রহমতুল্লাহ আলাই তবে ছিলেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবিনী মুবারককে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন জনাব উত্তম নাকি হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উত্তম দুই প্রজন্মের দুইজন সাহাবিদের মধ্যে নিচু শ্রেণীর একজন সাহাবি ওই প্রশ্নকর্তার বক্তব্য হিসেবে আবার ছাড়া মুমিনদের মধ্যে একজন মানুষ এই দুইজনকে তুলনা করে তিনি প্রশ্ন করেছেন আবদুল্লাবী মুবারককে যে কে শ্রেষ্ঠ হজরত আবদুল্লাবী মুবারক রহমতুল্লাহ আলাই চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেছেন কি বলো তুমি সাহাবির সাথে তুলনা করছো আরে শুনে রাখো তালা আনহু রসুলের সাথে যে সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছেন সেই জিহাদে অংশগ্রহণকালীন সময়ে হজরতিয়ার কানের মধ্যে যে সমস্ত ধুলিগুলো গিয়েছে দুনিয়ার কোনো মানুষ ওই ধুলির পরিমাণও হওয়ার যোগ্যতা রাখে না একজন সাহাবির মর্যাদা এত উঁচু মুসলিম শরীফের হাদিস পঁচিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস খুলে দেখুন আল্লাহ রসুল সাল্লা আলিয়া হজত ওয়াইস কি মর্যাদা দান করেছেন রসুল হজরতলাহু তালাহুকে বলেছেন ও অমর আমার মৃত্যুর পর যদি কর্ণ থেকে ইমান থেকে এই ওয়াইস নামক কোন ব্যক্তি আসে যার অবয়ব এই এইরকম তাহলে তুমি তার মাধ্যমে নিজের জন্য দোয়া করিয়ে নিও সো হান আল্লাহ হয়তো অমরের মতো মানুষকে রসুল বলছেন যে ওয়াইস করণের মাধ্যমে নিজের জন্য কিছু চেয়ে নিউ আল্লাহর কাছে কারণ আল্লাহ তার দোয়াকে কবুল করবেন হজরত অমর এই কথা শোনার পর সবসময় অপেক্ষায় থাকতেন ওই কর্ণ থেকে কারা আসে খোঁজ খবর নেয় ওয়াইস নামক কেউ আছে কিনা একসময় ঠিকই হজরত ওয়াইজ মদিনায় আসলেন হয়তো অমর রদিয়াল্লাহ তাল আনহু তাকে বললেন আমার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ রসুল বলেছেন আপনার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চেয়ে নেওয়ার জন্য হয়তো ওয়াইজ কর্ণীর রহমতুল্লাহ আলের চোখ থেকে পানি ঝরছিল আর বলছিল মোহাম্মদ রসুল আল্লাহ সাল আলী আমাকে এত সম্মান দান করেছেন এত মর্যাদা দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা কিসের কারণে একজন সাহাবিকে ওমরের মতো একজন সাহাবিকে রসুল উপদেশ দিচ্ছেন হুকুম করছেন ওয়াইস কারণের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চেয়ে নিও কত বড় মর্যাদা দান করেছেন কেন এটা মায়ের খিদমতের কারণে এত উঁচু মর্যাদা তিনি হাসিল করেছেন অর্জন করেছেন আমরাও যদি আল্লাহকে পেতে চায় এই পথ মারানো ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় বন্ধুরা যে আয়াৎটা তেলাওয়াত করেছিলাম অখিদলাহুমা জানা হাজদুল্লি মিনা রাহমা অকর রব্বীর হামহুমা কেমা অ রব্বাইয়ানি আল্লাহ তালা বলছেন যে বাবা মার জন্য এত কিছু করার পরেও সমস্ত খিদমত করার পরেও তুমি আল্লাহর কাছে দোয়া করো ওয়াল্লাহ এই বাবা মা ছোটবেলায় শিশু অবস্থায় আমাকে যেমন আদর করে লালন পালন করেছেন মায়া মোহাব্বতের সাথে লালন পালন করেছেন ওয়াল্লাহ আজকে আপনি তাদেরকে ওইভাবে আপন করে নিয়ে আপনার রহমত দ্বারা তাদেরকে লালন পালন করেন এইভাবে আল্লাহর কাছে তুমি চাইতে থাকো প্রিয় বন্ধুরা একটা প্রশ্ন আসতে পারে যে মা বাবার সমস্ত হক আদায় করার পর আবার আল্লাহর কাছে এই প্রার্থনা কেন মুফসিরিনী কেরাম চমৎকার ব্যাখ্যা দিয়েছেন লক্ষণীয় বিষয় মুফশ্রিণী কেরাম বলেছেন যে তুমি যতই চেষ্টা করো যত খেদমতি করো মা বাবার ওই যে ভালোবাসা কৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসার মূল্য তোমার পক্ষে দেওয়া সম্ভব নয় সারা জীবন মা বাবার খেদমত করেও তুমি মা বাবার হক আদায় করা তোমার পক্ষে সম্ভব নয় কাজেই তুমি শেষ মুহূর্তে হলেও জীবনের এই দায়িত্বটা আল্লাহর কাছে সপে দাও আর বলো আল্লাহ মা বাবা আমার উপর এত এহসান করেছেন এত দয়া করেছেন এত অনুগ্রহ করেছেন তাদের হক আদায় করা তাদের খেদমত যথাযথভাবে করা তাদের প্রতিদান দেওয়া ওই ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয় রব্বুল আলী নহে আপনার কাছে তাদেরকে সপি দিলাম ও আল্লাহ তাদের হকগুলো আমার পক্ষ থেকে আপনি আদায় করে দেন আপনি তাদেরকে জান্নাতি পরিবেশে কবরের মধ্যে আশ্রয় দান করেন এইভাবে আল্লাহর কাছে মা বাবার রহমতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে সপে দিতে হবে প্রিয় বন্ধুরা যাদের মা বাবা নাই এখনো সুযোগ আছে কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করেন মা বাবার আপন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন মা বাবার ভাই বোন যারা আছেন তাদের খেদমত করেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন তাহলে কিছুটা হলেও মা বাবার হক আদায় হবে ইনশাআল্লাহ তাআলা সমাজে শান্তি আসবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক আনায়ত করেন তাহলে শান্তিপূর্ণ সমাজ আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ আলামিন আমাদের সবাইকে সে পথে যে পথে শান্তি যে পথ রসুল দেখিয়েছেন আল্লাহ তা যে পথের নির্দেশনা দিয়েছেন সে পথে আমাদের সকলকে চলার তৌফিক আনায়ত করেন আমিনা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালাম আলাইকুম আরহাম